আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা 11টায় রায়পুরা বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহসিন খন্দকার। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম করিম, সদস্য হাসান জামিল বাদল, রায়পুরা পুর আওয়ামী লীগের সহসভাপতি ওহিদুজ্জামান পলাশ, নরসিংদী জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জজ মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরকম নতুন নতুন খবর পেতে তাজা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আপনারা অবশ্যই আপনারা নেতৃত্বে
আজকে নয় আওয়ামী লীগের